দেশত নিষ্ক্রিয় করা হয়েছে 11 কোটিরও অধিক পান কার্ড রাজহ সংগ্রহর বাবে এক ফন্ডি পাতিছে নেকি সরকারে এই প্রশ্নই এতিয়া দেশজুড়ি চর্চিত হয়েছে বারুকয়ে হয় আপুনিও আপনার পান কার্ডখনৰ বৈধতা হেরালে নেকি বা বাতিল করা হল নেকি আপনার পান কার্ডখন আপুনি আপনার পান কার্ডখন আধার কার্ডৰ সৈতে সংযোগ কৰিছেনে যদি কৰা নাই হয়তো আপনার পান কার্ডখনো বাতিল করা হৈছে কারণ সমগ্র দেশজুড়ি 11,50,000 অর্থাৎ 11.5 কোটি পান কার্ড নিষ্ক্রিয় করা হৈছে আৰু যাৰ জৰিয়তে এতিয়া ৰাজহ সংগ্ৰহৰ এটা বৃহৎ সুযোগ চৰকাৰে আদায় কৰিবলৈ গৈ আছে আৰু এই সুযোগ এই কাৰণে লৈছে চৰকাৰে কাৰণ এই পান কাৰ্ডখন আপুনি যদি সক্ৰিয় কৰিবলগীয়া হয় তেতিয়া হলে 1000 টকাৰ জৰিমনা ভৰিব লাগিব আপুনি ঠিকেই শুনিছে আপোনাৰ নিষ্ক্ৰিয় হৈ পৰা পান কাৰ্ডখন সক্ৰিয় কৰিবলৈ হলে 1000 টকাৰ জৰিমনা ভৰিহে আপুনি সক্ৰিয় কৰিব পাৰিব বা কাৰ্যক্ষম হৈ পৰিব গডিকে আপোনাৰ যদি পান কাৰ্ডখন এই মুহূৰ্তত নিষ্ক্ৰিয় হৈছে বা অকামিলা হৈছে তেতিয়া হলে ভৰিবলৈ সাজু হওক 1000 টকাৰ জৰিমনা বিভিন্ন কর প্রতিকর জরিমনারে দেশের জনতা খুহি খুহি খাইছে সরকারে আর তেনে সময়তে আন এক অভিসন্ধি আন এক ফন্ডি পাতিছে সরকারে রাজহ সংগ্রহর কারণ 11,50,000 পান কার্ড এয়া ধেমালি পরিসংখ্যা নহয় এটা বৃহৎ সংখ্যক পরিসংখ্যা আর ইয়ার আধারত যদি জরিমনা 1000 কই আদায় করা হয় তেতিয়া হলেও 11,500 কোটি টাকার জরিমনা বা রাজহ সংগ্রহ করিব কেন্দ্রীয় সরকারে শেহতীয়াকৈ কেন্দ্রীয় আয়কর বিভাগে বাতিল করেছে 11 কোটিরও অধিক পান কার্ড অর্থাৎ 11.5 কোটি পান কার্ড বাতিল করেছে নিষ্ক্রিয় করেছে কেন্দ্রীয় আয়কর বিভাগে উল্লেখযোগ্য যে আয়কর বিভাগে সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল যে 2023 চনের 30 জুন পর্যন্ত আধার কার্ডের সঙ্গে পান কার্ডখন সংযোগ করার বাবে আৰু এই সীমা উকলি যোৱাৰ পিছত এগৰাকী ব্যক্তিয়ে RTIৰ জৰিয়তে জানিবলৈ বিচাৰিছিল যে যিহেতু অধিকাংশ লোকেই এই সময়সীমা পাৰ হৈ যোৱাৰ পিছতো আধাৰ কাৰ্ডৰ সৈতে পান কাৰ্ড সংযোগ কৰা নাই গতিকে তাৰ পৰিৱৰ্তে কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আয়কৰ বিভাগে আৰু ব্যক্তিগৰাকীৰ RTIৰ উত্তৰত আয়কৰ বিভাগে উল্লেখ কৰিছে এই বিস্ফোৰক তথ্য যে আধাৰৰ সৈতে সংযোগ নকৰাৰ বাবে 11.5 কোটি পান কাৰ্ড নিষ্ক্ৰিয় কৰা হৈছে আৰু ইয়াৰ লগে লগে সমগ্র দেশজুড়ি এতিয়া ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কারণ এখন পান কার্ড প্রস্তুত করবলে হলে বা আপনি যদি পান কার্ড এপ্লাই করে তেতিয়া হলে 91 টকার বিনিময়ত আপনি এখন পান কার্ড লাভ করে GST সহ ধরে লওয়া হোক 100 টকার বিনিময়ত আপনি এখন পান কার্ড লাভ করে আর সেই 100 টকাত বনায় লওয়া পান কার্ডখন পুনর্বার যদি আপনি সক্রিয় করবলগিয়া হয় তেতিয়া হলে 1000 টকার জরিমনা আপনি ভরব লাগিব যে বিষয়টোক লৈ এতিয়া বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সমগ্র দেশবাসীর মাজত দেশবাসীর প্রশ্ন জনতার প্রশ্ন যে 100 টকীয়া পান কার্ডখন পুনৰ সক্রিয় করার বাবে 1000 টকার জরিমনা কি যুক্তিত সরকারে লবলৈ উলাইছে মোদী সরকারক কটাক্ষ করেছে বহুজনে যে মোদী সরকারে কোট কিয় এনেকুৱা ধৰণৰ এটা হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে লৈ এই মুহূর্তত প্রশ্ন সাধারণ জনতার মোদী সরকারে এই পান কার্ড তৈয়ার করার নামত 10 গুণক জরিমনা বিহার অধিকার কোট পালে ইয়াকে লৈ প্রতিবাদ সাব্যস্ত হয়েছে সমালোচনা করেছে সাধারণ জনতায় চর্চা চলিছে আর ধারণা করা হয়েছে যে কেবল রাজহ সংগ্রহর বাবেই মোদী সরকারে এনেকুৱা এটা অন্যায় পদক্ষেপ গ্রহণ করে দেশের জনতাক মাধ্যমার সোধাবলৈ চেষ্টা করেছে দেশত বর্তমান 70,24,00,000 লোকর পান কার্ড আছে ইয়াৰে 57,25,00,000 লোকে ইতিমধ্যেই আধার কার্ডৰ সৈতে পান কার্ড সংযুক্ত করেছে আর তাৰে 12 কোটি প্রায় 12 কোটি লোকে এতিয়াও সংযোগ করা নাই অর্থাৎ যিসকল লোকে 2023 চনৰ 30 জুনৰ ভিতৰত পান কার্ড আধার কার্ডৰ সৈতে সংযুক্ত করেছে আর তাৰ ভিতৰত প্রায় 12 কোটি লোক রয়ে গৈছিল আর তাৰে 11.5 কোটি লোকৰ বিৰুদ্ধে এনেকুৱা পদক্ষেপ গ্রহণ করে পান কার্ডসমূহ নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বা পান কার্ডৰ বৈধতা ইতিমধ্যেই বাতিল করা বুলিও কেন্দ্রীয় আয়কর বিভাগে সদরি করেছে উল্লেখযোগ্য যে 2017 চনৰ 1 জুলাইৰ পিছত যিসকলে পান কার্ড প্রস্তুত করেছে পান কার্ড বনাইছে তেওঁলোকৰ
অটোমেটিক আধার কার্ডের সঙ্গে পান কার্ড সংযোগ হয়ে আছে, গতিকে তেওঁলোকে নতুন করে আর সংযোগ করার প্রয়োজন নাই। আর যিসকলে পূর্বরে পান কার্ড প্রস্তুত করেছিল বা 2017 চনের পূর্বলৈকে 2017 চনের 1 জুলাইর পূর্বলৈকে আধার কার্ডের সঙ্গে নিজের পান কার্ড সংযোগ করা নাই, তেওঁলোকৰ ক্ষেত্রে এনেকা ধরনের একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে রাজসংগ্রহের অভিসন্ধি রচনা করেছে সরকারে। আর স্বাভাবিকতেই কেন্দ্রীয় সরকারের এনেকটা হঠকারী সিদ্ধান্ত এতিয়া বিপাঙত পড়ব পান কার্ডের গৰাকী সকল, কারণ আয়কর আদায় দিয়ার সময়তে প্রয়োজন হব পান কার্ডখনের। ব্যাংকত একাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাংকত 50,000 টাকা জমা দিয়ার ক্ষেত্রে প্রয়োজন হব পান কার্ডখনের, সবাতুক কোনো ব্যয়বহুল বা বিলাসী বস্তু ক্রয় করার ক্ষেত্রতো প্রয়োজন হব পান কার্ডখনের। আর যদিহে আপনি আয়কর দিবলে সময় হয় তেতিয়াহলে আপনার পান কার্ডখন সক্রিয় করার নামত আপনি ভরব লাগিব 1,000 টাকা, নতুবা কোনো যদি আপনি বিলাসী সামগ্রী ক্রয় করবলগিয়া হয় তেতিয়াহলে সক্রিয় করব লাগিব আপনার পান কার্ডখন, বাতিল হওয়া পান কার্ডখন সক্রিয় করার নামত আপনি ভরব লাগিব 1,000 টাকার জরিমনা। আর ব্যাংকর একাউন্ট খোলার ক্ষেত্রে বা ব্যাংকত 50,000 বা ততোধিক ধন জমা থার ক্ষেত্রতো আপনি আপনার বাতিল হওয়া পান কার্ডখন সক্রিয় করার ক্ষেত্রে ভরব লাগিব 1,000 টাকার জরিমনা। গতি স্বাভাবিকতেই দগুণক জরিমনা বিহা এই বিষয়টুক ল রাইজ সন্তুষ্ট হব পড়া নাই, রাইজে প্রশ্ন উত্থাপন করেছে কি যুক্তিত এক 10 গুণক বৃদ্ধি করা হল জরিমনার পরিমাণ, আর সমান্তরালক কত অধিকার পালে সরকারে এনেকা ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করবলে, তাক ল এতিয়া দেশের সর্বত্রে প্রতিবাদ হয়েছে, সমালোচনা হয়েছে আর বিষয়টুক ল চর্চা হয়েছে। গতি এই 11,50,00,000 লোকর যদি পান কার্ড পুনের সক্রিয় করবলিয়া হয় তেতিয়াহলে সরকারে লাভ করিব বিশাল পরিমাণের একটা রাজহ, যার পরিমাণ হয়েছে 11,500 কোটি টাকা। আর এই বৃহৎ পরিমাণের রাজহ সংগ্রহে কেন্দ্রীয় সরকারের রাজকোষ টনকিয়াল করে 11,50,00,000 লোকক মাধমার সুধার এই ধরনের অভিসন্ধির বিরুদ্ধে এতিয়া গরজে উঠিছে দেশের সাধারণ জনতা। আর যার বাবে এতিয়া দেশের এই সকল জনতায় দাবি উত্থাপন করেছে আধারর সহিতে পান কার্ড সংযোগ করার সময়সীমা পুনের বৃদ্ধি করক সরকারে। লক্ষণীয় হব জনতার এই আহ্বান এই দাবিক কেনেদরে গুরুত্ব প্রদান করে সরকারে।